এবার আপনাকে দেখাই যে কিভাবে আপনি সাব ক্যাটাগরি অ্যাড করবেন। সাব ক্যাটাগরি জিনিসটা কি, ধরেন আপনি কোনো একটা মেইন ক্যাটাগরি আন্ডারে যখন আরেকটা সাব আরেকটা ক্যাটাগরি অ্যাড করবেন, ওইটা হচ্ছে ওইটার সাব ক্যাটাগরি। তারপর আপনি যখন ওইটার আন্ডারে আরেকটা ক্যাটাগরি অ্যাড করবেন, তখন ওইটা হবে ওইটার সাব ক্যাটাগরি। ধরেন এখানে এক্সাম্পল যদি আপনাকে দিতে চাই, তাহলে দেখেন অলরেডি এখানে অ্যাড করা আছে, দেখেন হোম অ্যান্ড ডেকোরেশন নামে একটা ক্যাটাগরি অ্যাড করা আছে। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আপনি যেভাবে দেখানো হইলো ওইভাবে এটা করা হয়েছে। তারপরে দেখেন অ্যান্ড হোম অ্যান্ড ডেকোরেশনের আন্ডারে আবার আরেকটা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে, আরও একটা ক্যাটাগরি অ্যাড করেছে, সেটা হচ্ছে বেডিং অ্যান্ড ডেকোর। ঠিক আছে, এইরকম আরও এই হোম অ্যান্ড ডেকোরের আন্ডার তিনটা ক্যাটাগরি অ্যাড করেছে, হোম অ্যান্ড ডেকোর, এই যে এইটা আর হচ্ছে কমফোর্টার, এই তিনটা ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়েছে। এখন দেখেন আবার এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের সাব ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে দেখেন এই বেডিং অ্যান্ড ডেকোরের আন্ডারে আবার আরও কি চারটা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। বেডিং অ্যান্ড ডেকোরের আন্ডারে এই যে স্লাইড পিলো কভার, পিলো কভার, বেডশিট, প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট, এই চারটা আবার এটার অ্যাড করে। সো এই হোম অ্যান্ড ডেকোরের সাব ক্যাটাগরি হচ্ছে বেডিং অ্যান্ড ডেকোর, এই বেডিং অ্যান্ড ডেকোরের সাব ক্যাটাগরি হচ্ছে আর এই চারটা, ঠিক আছে। তো এটা এখানে দেখেন কয় লেয়ারের সাব ক্যাটাগরি আছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের সাব ক্যাটাগরি, সেকেন্ড লেয়ারের সাব ক্যাটাগরি, এরকম থার্ড লেয়ার, আপনি প্রায় ফোর লেয়ার পর্যন্ত এরকম সাব ক্যাটাগরি বানাতে পারবেন। বাট আই থিঙ্ক যত কম লেয়ার আপনি বানাইতে পারেন, অতই আপনার ওয়েবসাইটটা ভালো লাগবে বা সিম্পল থাকবে। বাট আপনি বানাইতে পারেন, যদি প্রয়োজন হয় আপনি যদি অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তখন আপনি এইভাবে অনেক লেয়ার বানাইতে পারেন আপনার ক্যাটাগরি। বাট নো প্রবলেম, প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই আপনার আলাদা আলাদা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে, আর প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা সব ফিচারই আছে। বাট সাজানোর জন্য আপনি এইভাবে বানাইতে পারেন। কথা হচ্ছে কিভাবে আপনি আপনার এরকম সাব ক্যাটাগরি অ্যাড করবেন। সো এটা করা খুবই সিম্পল, আপনি যেই ক্যাটাগরিগুলো বানাবেন মেইন ক্যাটাগরি, মনে করেন আপনি এই দুইটা মেইন ক্যাটাগরি বানাইছেন, শাড়ি অ্যান্ড টি শার্ট, এটার মধ্যেই করে দেখেন দেখাই। সো ধরেন শাড়ি আপনি বানাইছেন, শাড়ির পাশে যে কোনো ক্যাটাগরি আপনি যখন বানাবেন, যত ক্যাটাগরি সবটার পাশেই আপনি দেখবেন প্লাস একটা আইকন আছে, আপনি জাস্ট যেটার সাব ক্যাটাগরি বানাইতে চান ওইটার প্লাস আইকনে ক্লিক করে ক্যাটাগরি অ্যাড করে ফেলাবেন, ভেরি সিম্পল। তো চলেন তাও আপনার একটু এক্সাম্পল আপনাকে আমি দেখাই। সো আমি ধরেন শাড়ির আন্ডারে দুই তিনটা সাব ক্যাটাগরি অ্যাড করে দেখাই। তো শাড়ির মধ্যে আমি ক্লিক করবো, এখন আপনি যা শাড়ি এটা ক্লিক করবেন, এভাবে করার পরে আপনার সামনে সেম আবার আগের মতোই ফর্ম আসবে। বাট এইবার যখন আপনি বানাবেন দেখবেন এটা এটার সাব ক্যাটাগরি হয়ে যাবে, যেহেতু আপনি এটার প্লাস আইকনে ক্লিক করে বানাচ্ছেন। তো দেখেন শাড়ির আন্ডারে দেওয়া যেতে পারে জামদানি, চলেন জামদানি দিয়ে দেখি, জামদানি, ঠিক আছে। জামদানি আপনি পরে শাড়ি ওয়ার্ড ইউজ করতে পারেন, শাড়ি কইরাই দিই জামদানি শাড়ি। আচ্ছা এখন ধরেন আমি কনফার্ম অ্যাডে দিলাম, এখন দেখি কি হয় দেখি। আচ্ছা দেখেন এই দেখেন শাড়ির আন্ডারে কিন্তু জামদানি শাড়ি অ্যাড হয়ে গেছে। আবার ধরেন এই শাড়ির আন্ডারে আপনি আরেকটা আরও ক্যাটাগরি অ্যাড করবেন, তখন আবার এই শাড়ির মধ্যেই ক্লিক করবেন, শাড়ির সাথে যে প্লাস আইকন আছে, এখন আবার আরেকটা আপনি বানান, নো প্রবলেম। তো শাড়ি আর কি টাইপের শাড়ি থাকে, সিল্ক, এস আই এল কে, সিল্ক, সিল্ক শাড়ি, সরি শাড়ি, সিল্ক শাড়ি দিলাম। আচ্ছা তারপরে ধরেন আপনি লিখবেন যা নাম দেওয়ার, দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাড দিবেন, তাহলেই দেখবেন আপনার এরকম শাড়ির আন্ডারে আরও ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সো এরকম আপনার মেইন ক্যাটাগরি বানাবেন, বানানোর পরে যত সাব ক্যাটাগরি বানাইতে চান ওইটার প্লাসে ক্লিক করবেন, তারপরে বানায় ফেলাবেন। আচ্ছা এখন ধরেন এই জামদানি শাড়ির আন্ডারে এটা একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই এটার আন্ডারে যদি আপনি আরও ক্যাটাগরি বানাতে চান সেটাও কিন্তু পারবেন। দেখেন এই তাহলে কী করবেন, এই জামদানি শাড়ির মধ্যে ক্লিক করবেন, জামদানি শাড়ির মধ্যে ক্লিক করলে আবার সেই একই পপ আপ ফর্ম আসবে আপনার সামনে, সাম এটার মধ্যে যা যে নাম দেওয়ার দিবেন। সো এটা কী দেওয়া যায়, ধরেন কী যে ধরেন দিতে পারেন সিরাজগঞ্জ জামদানি শাড়ি, ঠিক আছে শর্টে লিখলাম। আচ্ছা তারপরে ধরেন এটার আন্ডারে ধরেন সিরাজগঞ্জের জামদানি শাড়ি অ্যাড হলো, জামদানি শাড়ির আন্ডারে। আচ্ছা তারপরে ধরেন আবার এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি অ্যাড করেন জামদানি শাড়ি আন্ডারে, প্লাসে ক্লিক করবেন, ধরেন আপনি দিতে পারেন টাঙ্গাইল জামদানি শাড়ি, সো আমি শর্টে লিখলাম জাস্ট এটা তো বোঝার জন্য। আচ্ছা এখন ধরেন এইবারে এবার দেখেন জামদানি আন্ডারে আরও দুইটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে টাঙ্গাইল জামদানি শাড়ি এইটার আন্ডারে আরও সাব ক্যাটাগরি অ্যাড করবেন, তাও কিন্তু আপনি পারবেন। দেখেন তাহলে এইটার প্লাসে ক্লিক করবেন, ধরেন আমি এবার কী দিবো নাম তো মনে নেই, টেস্ট ওয়ান দিই, টেস্ট ওয়ান দিলাম, আচ্ছা টেস্ট ওয়ান দিলাম, ওকে। দেখেন এইটার আন্ডারে কিন্তু একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে টেস্ট ওয়ান। আপনি যদি এইটার আন্ডারে আরও ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে আবার দিবেন প্লাসে টেস্ট ওয়ান, হ্যাঁ স্যার টেস্ট টু দেই। সো দেখেন এইভাবে কিন্তু আপনি মানে চারটা লেয়ার পর্যন্ত ক্যাটাগরি বানাতে পারবেন। দেখেন চারটা লেয়ার হয়ে গেছে, এখন কিন্তু আর প্লাস আইকন নাই এটার মধ্যে, কারণ আর লেয়ার সাপোর্ট করবেন আপনাকে। সো চারটা অনেক, এত কিছু লাগে না, ওকে। আপনার তিনটা ম্যাক্সিমাম ইউজ করবেন, যদি অনেক বেশি ইউজ আপনার ক্যাটাগরি থাকে তারপরেও একটা বেশি দেওয়া আছে চারটা। সো আপনার যদি লাগে এরকম মাল্টি ক্যাটাগরি আপনি বানাবেন, বাট আই থিঙ্ক যত মেইন ক্যাটাগরি বানাতে পারেন ততই আপনার ভালো থাকবে, আপনার ই কমার্স ওয়েবসাইট সিম্পল থাকবে। বাট নো প্রবলেম, বানালে যে কোনো প্রবলেম আছে এরকমও না, আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি বানাবেন, ওকে।
তো আশা করি কিভাবে আপনি ক্যাটাগরি অ্যাড করবেন, সাব ক্যাটাগরি অ্যাড করবেন এটা আপনি বুঝতে পারছেন। We'll be right back.